ব্ল্যাক ম্যাজিক নিয়ে আজকের পর্বের সূচনা করছি। ব্ল্যাক ম্যাজিক অহরহ ঘটে চলেছে বহু সাধারণ পরিবার, তারা এমন অবস্থায় উপনীত হচ্ছেন, পৌঁছাচ্ছেন যেন এক বিভীষিকাময় জীবন, ছুটে বেড়াচ্ছেন, বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন এবং ঈশ্বরকে বলছেন। তাদের এই কষ্ট, তারা কি করে মুক্ত হবেন? অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়া মানুষ, এমনও হতে পারে। সুতরাং আজকে যেটা বর্ণনা করতে যাচ্ছি, ব্ল্যাক ম্যাজিক, সেখান থেকে নিজেকে, নিজের পরিবারকে কি করে বাঁচাবেন, সেটাই আমার বলবার উদ্দেশ্য। যেমন যদি কোনো দেবতা বা দেবী বা ঈশ্বরের জপ করেন, প্র্যাকটিস করেন, সুঅভ্যাস করেন, এটা আমার বলে দেওয়া কোনো মন্ত্র নয়, এই মন্ত্র করুন, ওই মন্ত্র করুন, আপনাদের নিজস্ব সংসার জীবনে যেটা আপনারা প্রাপ্ত করেছেন গুরুর মারফত, কিংবা যেটা ভালোবাসা দিয়ে সেই ঈশ্বর বা দেবতা বা দেবীকে আরাধনা করেন, সেই কিছু মন্ত্র বা বীজ পুটিত কোনো মন্ত্র যদি জপ করেন, এতে ফললাভ করবেন। কি করে লাভ করবেন? জপ তো অনেকেই বলবেন আমি তো করি, কিছু তো হচ্ছে না, বুঝতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি কেন হচ্ছে না এটা পরে আসছি, বা আপনারা যে অ্যাপ্লিকেশানগুলো করছেন সেগুলো থেকে অনুধাবন করতে পাচ্ছেন না যে সঠিক কি না, কি লাভ এতে। এই লাভ লোকসানের পর্বের জন্যে বা এই মানে পরিকল্পনার জন্যে যে মনস্থির করা প্রয়োজন, সেটা বুঝিয়ে দেওয়ার কাজ আমার, বুঝিয়ে অবশ্যই দেব। নিজের মধ্যে, এর পরের পয়েন্টে আসছি, নিজের মধ্যে যে উইল ফোর্স বা সাহস জন্মগতভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি, সেইটা বাড়ানোর চেষ্টা করুন। সেটা বাড়ালে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা বাজে ভাবে যে তন্ত্রক্রিয়া হচ্ছে, তা থেকে নিজেকে বা পরিবারকে বাঁচাতে সক্ষম হবেন। পয়েন্টগুলো মন দিয়ে ভালো করে অনুধাবন করার চেষ্টা করুন এবং নিজের ঊর্জাকে, হিন্দিতে অনেকে বলে থাকেন অরা বা ঊর্জা শক্তি, এই নিজের ঊর্জা শক্তিকে বৃদ্ধি ঘটাতে হবে। সব কথাগুলো বুঝিয়ে দেব, খালি পয়েন্টগুলো প্রথমে বলছি। নিজের আকাশগঙ্গাকে জাগরণ ঘটাতে হবে, তার মধ্যে বিচরণ করতে হবে। আকাশগঙ্গা কিন্তু বাইরে নয়, নিজের মনের মধ্যে যে চেতনার বিকাশ হয় সেটাই আকাশগঙ্গা। বিভিন্নজন বিভিন্নভাবে এর বর্ণনা দিয়ে থাকেন, খুব ক্রিটিক্যাল থাকে, লোকে এগুলো সম্পর্কে বুঝতে পারে না যে আমি একটা সাধারণ মানুষ জপ করব, কিন্তু এই আকাশগঙ্গাতে বিচরণ করব কি করে। এই যে জায়গাটা, এই জায়গাটা তার মধ্যে তৈরি হয়, আমি অবাস্তব বলছি না। এবার এই যে জপ শক্তি যে জাগরণ বা বৃদ্ধি ঘটাতে বলছি, বার বার বারম্বার আপনার ইষ্ট কোনো দেবতা দেবী বা ঈশ্বরের প্রতি যে আনুগত্য আছে, তার কারণেই আপনি এই জপ শক্তি বাড়িয়ে তুলুন, যে কোনো মন্ত্র দ্বারা যেটাতে আপনি সুঅভ্যস্ত। এটা ক্লিয়ার হলো? কারণ এই ব্ল্যাক ম্যাজিক যারা করেন, তারা জপ শক্তি, সাধন শক্তি এতটাই উচ্চ মার্গে পৌঁছে যান, শুনে থাকবেন বহু মানুষ সাধন প্রক্রিয়ার পরে লোকের উপকার করে,
আবার বহু মানুষ সাধন প্রক্রিয়ার পরে পথভ্রষ্ট হয়ে পড়ে, লোভ লালসা তাকে ঘিরে ধরে, সে ওইটা ছাড়াতে পারে না, সেই ক্ষেত্রে সে এই নিকৃষ্টতম কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে পড়ে। দোষের কিছু না, এর জন্যে ঈশ্বর সুবিচারও করে থাকেন, তাদের পাপের ফলে তাদের পুনর্জন্ম, এবং সেখানে দেখা যায় তাকে কোনো অ্যানিম্যাল রূপে জন্মগ্রহণ করতে হচ্ছে বা বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হচ্ছে এই পাপের স্খলন করবার জন্যে। জপ শক্তি দিয়ে তিনি যেটা নিজেকে তৈরি করেছিলেন তার এই কৃতকর্মের জন্যে ঈশ্বর সেই শাস্তি দিয়ে থাকেন। বহু মহামানবের কাছে এই ধরনের পশু পাখি বা গাছপালা থাকে যারা অনেকাংশেই মানুষের মতন ব্যবহার করে থাকেন, মানে সেগুলো আমরা অলৌকিক ভাবি কিন্তু অ্যাকচুয়ালি তারা এক একজন যোগী, কোনো না কোনোভাবে পথভ্রষ্ট হয়ে পড়েছিলেন। এই বলা কথার সঙ্গে নিশ্চয়ই আপনারা এটা অনুধাবন করতে পারবেন। তাহলে ব্ল্যাক ম্যাজিক কাটাবার জন্যে বিভিন্ন তান্ত্রিকের কাছে ছুটে যাওয়ার প্রয়োজন নেই, অহেতুক অপচয় বন্ধ করে নিজের কাজ নিজেই করুন, এটাতেই আমি বিশ্বাস করি, এবং সেটা কী করে করবেন তার বর্ণনাগুলোই দিতে থাকছি। সন্ধক লবণ, রক সল্ট, রক সল্টের কথা উঠলেই অনেকেই প্রথম দফায় বুঝে যান এটা বোধহয় ওই কালো লবণটার কথা বলছি, না, সন্ধক লবণ সাদা পাথরের আকারে দেখতে, বড় বড় মুদিখানা বা দশকর্মার দোকানে এই সন্ধক লবণ পাওয়া যায়। আগেকার দিনে যারা বিধবা মহিলা তারা এইটা দিয়েই তাদের খাদ্য খেতেন, কিন্তু এখনকার দিনে এটা শুধু পূজোর কাজে লাগে, এখন এই লবণ খুব কম অংশেই চলে, কিন্তু এই রক সল্ট হোয়াইট, সেই রক সল্টটা ভীষণ কার্যকরী। কী করবেন, এক টুকরো নিয়ে যাদের এই নেগেটিভিটি তৈরি হয়েছে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের জন্যে তার সারা গায়ে পরপর তিন দিন বুলিয়ে দিন, আর তিন দিনই তুলে, মানে প্রথম দিন করলেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই রক সল্টটা বোলানোর পর কোনো জলাশয় নিক্ষেপ করুন, তাতে তার নেগেটিভিটিটা কমে যাবে বা সেটা চলে যাবে, কাট হয়ে যাবে এই নেগেটিভিটিটা। তাহলে রক সল্টের, এই হোয়াইট রক সল্টের কথাটা বারবার উল্লেখ করে দিলাম। জপ শক্তি বাড়ান, যিনি কোনো ভূত প্রেত আত্মা দ্বারা চালিত হচ্ছেন এটা যদি বুঝে থাকেন, তখন আপনারা যারা বাড়ির পরিবারের অন্য কেউ সদস্য, যে কোনো ইষ্টমন্ত্র সাতবার জপ করে সাতটা ফুঁ তার মাথায় দিয়ে দিন, তাতেও তার নেগেটিভিটি চলে যাবে। এইবার যেটা বলার সেটা হচ্ছে বাড়িতে স্ফটিক স্থাপন করলে সেই স্ফটিক বাড়ির সমস্ত নেগেটিভিটি শুষে নেয়। প্রতি মাসে একবার করে এই স্ফটিককে এই সন্ধক লবণের জলে বুড়িয়ে ধুয়ে নিয়ে তারপর আবার প্রতিস্থাপন করবেন, তাতে ভীষণ ভীষণ মানে কার্যকরী হবে, আপনারা ফল লাভ করবেন। তাহলে আরেকটা কথা বলি এই সন্ধক লবণ নিয়ে, যদি বুঝতে পারেন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তার মানসিক অবস্থার ভারসাম্য হারিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার স্নানের জলে একটু করে এই সন্ধক লবণ গুঁড়ো করে জলেতে মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে স্নান করাবেন, তাতেও নেগেটিভিটি কমে যাবে। তাহলে এটা সহজ পদ্ধতি বললাম, এই সহজ পদ্ধতিগুলো তুলে ধরছি, যেমন তিন রাস্তার মোড়ে বা পাঁচ রাস্তার মোড়ে অনেকেই খাদ্য খাবার ফাস্টফুড খেয়ে থাকেন, যেরকম অনেকে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আমার এই কথাটা শুনলে আমার সঙ্গে সহমত হবেন না, কারণ তারা একটু রাগান্বিত হতে পারেন, তবু আমি এটা বলবো, একটা শব্দ বলতে যাচ্ছি, হুক, এটার মানে কি, বাইক স্টার্ট করে নিমেষে, চোখের নিমেষে কোনো জায়গায় চলে যাওয়া ইয়াং জেনারেশনের সেই ছেলেমেয়েরা, এবং ফাস্টফুডের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়া,
যখন তখন, মানে বিশেষ করে দিনের বেলার কথা বলছি না, রাতের বেলায় অন্ধকারে দেখা গেল ফাস্ট ফুডের দোকানে লাইট জ্বলছে কিন্তু আশেপাশে ঝুপি ঝুপি অন্ধকার, সেইখানে দাঁড়িয়ে খাবার কিনে গোগ্রাসে খাচ্ছেন। ব্যাপারটা তা নয়, অতৃপ্ত আত্মা, অপঘাতে মৃত্যু, এইসব আত্মার যেমন জিনিস দিয়ে বহু ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেই আত্মার জাগরণ ঘটিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় এই সব স্থানে, তারা লুকিয়ে থাকে, তারা তাদের ইচ্ছা, কারণ আত্মাকে কাজ করাতে গেলে তাকে খেতে দিতে হবে, সে নিজে খেতে পারে না, তাকে কোনো বডি চাই। তখন এই সাধক বলে দিলেন, ওই বডিতে চলে যা, সেখানে গিয়ে এইগুলো কর, আমি তোকে দেখে নেব, আমার এই কাজটা তোকে করতে হবে, আমি যা যা বলবো তুই তাই তাই করবি, খালি ঢুকে পড়, তুই খেতেও পাবি সব পাবি। এই যে জায়গাটা, তার মন্ত্রশক্তি, তার জপ শক্তি, তার সাধন শক্তি, সেই দিয়ে সেই আত্মাকে বশীভূত করে সেখানে পাঠিয়ে দিল। সেই আত্মা, তার সেই ক্ষুধা, তার সেই যেগুলো নিবারণ হয়নি, মানে জীবন থাকতে অপঘাতে সে কোনো সময় চলে গেছে পরলোকে, সেইখানে তার মুক্তি ঘটেনি, সেই মুক্তি না ঘটার জন্যে বারংবার সে আমাদের সমাজে ফিরে আসছে। সেই ক্ষেত্রে এই ধরনের ছেলেমেয়েরা যে ফাস্টফুড খাচ্ছেন, মুখে লেগে আছে এঁঠো মুখ, এবং সেখানে তাদের লোভনীয় খাবার, আমি খেতে কাউকে নিষেধ করছি না, খান অবশ্যই কোনো শেডের মধ্যে, লাইট যেখানে আছে সেখানে, কিংবা সেই দোকানে বসবার জায়গা থাকলে বসে খান, বাইরে দাঁড়িয়ে হাপুস হুপুস করে খেয়ে নেবেন না, আমাকে মার্জনা করবেন আপনারা আমি এইভাবে কথাগুলো বলছি বলে, আপনাদের উপকার যাতে হয়, সাধিত হয় উপকার, তাই এই কথাগুলো ব্যক্ত করছি। এবার কথাটা হচ্ছে, এটা তো করলেন, এই আত্মাকে আপনি সুযোগ করে দিলেন ওই এঁঠো মুখে, আত্মা কিন্তু ওখান থেকে আপনাকে, আপনার শরীরে আকর্ষণ ঘটিয়ে ঢুকে পড়ল, আপনি কিন্তু টের পেলেন না। সেই রাত্রির পর থেকে আপনার গতিবিধি, চালচলন, আপনার বাড়ির লোকেরা বা আপনার পাশাপাশি যারা আছেন তারা বিশেষভাবে লক্ষ্য করতে পাচ্ছেন, মানে সম্পূর্ণ আপনার গুণগুলো যেন কোথায় হারিয়ে গেছে, কেউ বলছে ভূতে ধরেছে, কেউ বলছে কিছু একটা হয়েছে, কেউ জাদুটোনা করেছে, ব্যাপারটা এটাই। তো এই যে জগৎ, এই জগতে আমি প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে আমার অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাই এই কথাগুলো বলে সাধারণ মধ্যবিত্ত পরিবার যাদের মধ্যে এই প্রবণতাগুলো জেগে ওঠে, যাদের এই কষ্টের শিকার হতে হয়, তাদের মুক্ত করব বলেই এই কথাগুলো বলছি। সুতরাং আনন্দ করুন, আপনার আনন্দে আমি নিরানন্দের কারণ হতে চাই না, কিন্তু আমি যে অনুরোধগুলো করছি সেই অনুরোধগুলো অবশ্যই বজায় করুন, ভেবে দেখুন, একবার ভেবে দেখুন যে আপনারা ভালো থাকবেন, আপনারা সকলে ভালো থাকলে আমিও ভালো থাকব, আমারও আনন্দ সৃষ্টি হবে, এই কারণেই কথাগুলো বললাম। অন্ধকারে কোনো জায়গায় একা একা যাবেন না, যেরকম মহিলারা আজকাল চুলে কালার করেন, এখানে আমি কোনো নেগেটিভ কিছু বলছি না যে তিনি কেন করবেন, চুলে কালার করেন, চুল দেখাবার জন্যে ভালো করে গিট মারেন না, চুল খুলে যাতায়াত করেন, এই বিয়েবাড়ি অমুক তমুক সাজ পোশাকে ওই চুলটা দেখাবার ভীষণ প্রয়োজন, অন্ধকার দিয়ে হেঁটে বিয়েবাড়ি যাচ্ছেন কিংবা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি থেকে হেঁটে ফিরছেন, তার চুলে একটাও গিট দেওয়া নেই, এবং ব্রাউন ব্ল্যাক গোল্ডেন বিভিন্ন কালার, আমি বলছি না দেখতে খারাপ লাগছে আপনি এটা করবেন না, একটা গিট দিয়ে অন্তত চলুন। আর অন্ধকার দিয়ে এই ধরনের মহিলারা যদি যান, যারা জপ টপ করেন না বা এই কাজের সঙ্গে যুক্ত নন, তাদের কিন্তু যখন তখন এই ধরনের আত্মা বা যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের আন্ডারে আপনি চলে যাবেন, সেখান থেকে তারা আপনাকে কন্ট্রোল করবে, আপনার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবেন, অসুস্থ হবেন, এবং এমনও হতে পারে এই পীড়া থেকে যে সারা সংসারের আপনার পরিবারের সকল মানুষকে উদ্বিগ্ন করে তুলবেন, তারা ছুটে বেড়াবে এক প্রান্ত থেকে এক প্রান্তে, কী করে আপনি এটা আপনার হলো, কী করে আপনি ঠিক হবেন। সুতরাং এই অনুরোধগুলো করছি, অন্ধকারে আমি
আমি স্পেসিফিক বলে দিই, অন্ধকারে যত বাজে জায়গা, ইভেন শ্মশানও যদি হয়, আমি এই চুল খুলে চলে যাব, আমার গায়ের কাছে কোনো আত্মা আসবে না, আমি দেখতে পাবো, বুঝতে পারবো তারা কোথায় দাঁড়িয়ে আছে, কি করছে, কিন্তু সেটা তো আপনাদের ক্ষমতার মানে ঊর্ধ্বে, আমি সেই জন্যে এই ধরনের কথা নিষেধ করছি। আমার নিজের ক্ষেত্রে আমার এই ধরনের, আমাকে বড় জোর ঠেলা দিতে পারে, আমি পড়ে যেতে পারি হাওয়ার চোটে, পড়ে যেতে পারি, উঠে দাঁড়িয়ে বলবো যে ঠেলা দিলি আমার সামনে আয়, তার মানে আমি আমার মনোবলটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছি, এইটা বলবার জন্যেই এই প্রসঙ্গ টেনে আনলাম, আমি পারি আমি পারি আমি করি এই কথা বলবার জন্যে নয়, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমি তাকে বলবো, এই তুই আমায় ঠেললি, এত বড় তোর সাহস, তুই সামনে আয়, তুই আমাকে কি করবি, মারবি, মার, পুরো মেরে ফেল, দেখি তুই আমাকে কি করে মেরে ফেলতে পারিস, আর আমিও দেখতে পারি যে আমি তোকে কি করতে পারি, এমন তোকে করব, তুই কল্পনার অতীত, তুই যত বড় ক্ষমতাশালী হ, মানে আমার কাছে, আমার ধারের কাছে তুই আসতে পারবি না, তুই আমায় ফেললি বটে আচমকা, আমি বুঝিনি তাই। এই যে ঘটনাগুলো এর আগে বর্ণনা করেছিলাম, বাড়িতে নেগেটিভ কিছু বেরিয়ে গেলে কাঁচের জিনিসপত্র, বাসনপত্র কোনো কিছু ভেঙে যায়, কাঁচের জানলার কাঁচের কাঁচও ভেঙে যায়, ক্র্যাক করে যায়, এটা বর্ণনা করেছিলাম। নেগেটিভ কিছু তারা যখন বেরিয়ে যায়, প্রমাণ দিয়ে যায় যে আমি চলে গেলাম, এটা হয়। সুতরাং এই জাতের কথাগুলোকে বুঝতে চেষ্টা করুন, অন্ধকারে তারাই যাবেন যারা যারা জপ শক্তি করে দীর্ঘদিন, মানে অনেক সন্ন্যাসী অনেক যোগী তারা ভ্রুক্ষেপ করেন না, অন্ধকারে যে কোনো রাস্তায় যখন তখন চলে যান, কারণ তাদের যে ক্ষমতা, তাদের যে জ্যোতি, তারা যেটা এতদিন ধরে লব্ধ করেছেন, সেইখানে এই আত্মারা কিচ্ছু করতে পারে না, তারা সরে যায় এবং সে যেখানে যাবে, যেখানে দাঁড়াবে সেখানে থাকবে না, দূরে চলে যাবে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো নয়। এবার বলি, রাস্তায় যদি ডাব, মুখ কাটা ডাব কিংবা নারকল বা ফুল বা চাল বা সর্ষে কিছু পড়ে থাকে, বিশেষত তিন রাস্তার মোড় বা যে কোনো রাস্তার মোড়ে পড়ে আছে, খবরদার ডিঙোবেন না, ডিঙোবেন না, আর খবরদার মারিয়ে যাবেন না, কারণ এমনও হয় ব্ল্যাক ম্যাজিকে, বহু মানুষ অসুস্থ হয়ে এই ব্ল্যাক ম্যাজিক যারা করেন, এই অন্ধকার জগতের কাজকর্ম করেন, তাদের কাছে সেই রোগগ্রস্ত মানুষের জন্যে যান, তারা ভালো করবার জন্যে এই কাজগুলো করে দেন, আর সুস্থ সবল দেহী মানুষ সেইটা যখন পারিয়ে যান কিংবা তাকে ডিঙিয়ে যান, তখন তাকে সেটা অ্যাটাক করে, আর সেই রোগগ্রস্ত মানুষ বিছানার যে যিনি শয্যা নিয়েছিলেন উঠতে পাচ্ছেন না, মরো মরো অবস্থা, তিনি সুস্থ হতে থাকেন। সুতরাং এগুলো আমার চোখে দেখা, এই জন্যেই বারবার নিষেধ করছি, রাস্তায় কেউ হঠাৎ আচমকা অন্ধকার জায়গায় খুব সুন্দর একজন কেউ, মানে মোহিত করা তার গন্ধ, বা সে কিছু জিনিস আপনাকে দিতে চেষ্টা করছে, আপনি কখনোই তার কাছ থেকে নেবেন না, তিনি কিন্তু কোনো মানুষ নন, আত্মা হতে পারেন, সুতরাং বা ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত। সুতরাং সেই আকর্ষণীয় জিনিস, দামি জিনিস বর্জন করে চলুন, এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকুন, আর জপ শক্তি বাড়ান, বারবার এই কথাটা বলছি। হ্যাঁ, আর যেটা সব থেকে বলা, যেরকম কর্পূর আর তেজপাতা ভীষণ উপকারী, বাড়িতে যখনই দেখবেন এই রকম নেগেটিভস কিছু বুঝতে পাচ্ছেন, সেই সময় সমস্ত ঘরগুলোতে তেজপাতা সহকারে কর্পূরটাকে জ্বালিয়ে দিন, ধুনুচির মধ্যে করে, মানে নাড়িয়ে নাড়িয়ে জ্বালিয়ে দিন, মানে সব জায়গায় যেন তার স্মেলটা ছড়িয়ে পড়ে। কর্পূরের একটা গান, মানে শম্ভু বলে যে গানটা ভীষণভাবে ভাইরাল হয়েছে, কেন কর্পূর শিবকে দেওয়া হয়, শিবর গাত্রে মাখানো হয়, তাকে স্নান করানো হয়, শিবর ভীষণ পছন্দের জিনিস কর্পূর উদায়ী এবং গাছের আঠা, এবং ওই যে কাগজে মোড়া কর্পূর কিংবা কৌটোতে ভরা ট্যাবলেট কর্পূর, এগুলো কিন্তু কার্যকরী নয়। কর্পূর যেটা উবে যায় এবং যেটা ভাঙলে হাতে করেই ভেঙে যায়, শক্ত নয়, এবং গাছের আঠা, সেই পিওর কর্পূর বাড়িতে অল্প বিদ্র কখনো সখনো, সপ্তাহে একবার দুবার অন্তত জ্বালান, তাহলে বাড়ির নেগেটিভসগুলো কমতে শুরু করবে। যদি কাউকে ভূতে ধরে, এই ক্ষেত্রে তার গায়ে কর্পূর মাখিয়ে বুলিয়ে দিয়ে তিনবার
সারা মাথা থেকে পা পর্যন্ত কর্পূর বুলিয়ে সেই কর্পূরটা বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিন, তাতেও কাজ পাবেন। সুতরাং আমার কাজ এই গভীর রাত্রি আপনাদের জন্যে ব্ল্যাক ম্যাজিক থেকে কী করে নিজের জীবনকে বা পরিবারের জীবনকে উদ্ধার করতে পারবেন খুব কম পয়সায় বা বিনা পয়সায় বলতে পারেন, সেইগুলোর উল্লেখ করে যাচ্ছি মাত্র। এবার এই এঁঠো মুখে কখনো কোনো জায়গায়, বিশেষ করে জল পর্যন্ত, বলা হয় ছাদনার তলায় এসে জল খা। ছাদনা আগেকার দিনের একটা ভাষা, মানে শেড, সেই শেডের তলায় গিয়ে জল খাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান থেকে বটল কিনে নিয়ে বা কারোর থেকে জল চেয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেন আকাশের নিচে রাতের বেলা বা সন্ধেবেলা জল পান করবেন না। এখান থেকেও আত্মা বা নেগেটিভস কিছু রে আপনার শরীরে প্রবেশ করতে পারে, সেটার দিকে খেয়াল রাখুন। এই যে কথাগুলো বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর যে কোনো খাবার, যেমন এখন বিয়ে বাড়িতে অনেকে খাবার প্যাক করে আনেন, অবশ্যই বাড়ি থেকে যাওয়ার সময় একটা কাটি বা একটু লঙ্কা নিয়ে যাবেন। যদি আপনার খাবার প্যাক করে নিয়ে আসতে হয় কোনো আপনার পরিবারের সদস্যের জন্যে বা যেখানে গেছেন তারাও আপনাকে এটা জোর করে দিচ্ছে, আপনি সেই খাদ্যদ্রব্য এইভাবে নিয়ে আসুন, প্যাক থাকুক, তার ওপর লঙ্কা কিংবা একটা কাঠি বসিয়ে দিন যা আপনি বাড়ি থেকে নিয়ে গেছেন। কাউকে বলতে হবে না, কারণ গোপন রাখুন এই জন্যে যা আপনার সমাজে সম্মান আছে, আপনি এগুলো বিশ্বাস করেন, এই ধরনের কাজ এখনও করে চলেছেন, বিজ্ঞান যেহেতু আছে। আমি এই বিজ্ঞানের কথা বলি, এই বিজ্ঞান এইটা দেখতে পায় যেটা এই কাঠি বা এই ধরনের লঙ্কা কিছু একটা যদি এর মধ্যে রেখে দেন তাহলে এই ধরনের আত্মা, অতৃপ্ত আত্মা প্রবেশ করতে পারে না। তাহলে এই খাবার খেলে আপনাদের শরীর খারাপ করবে না বা আপনাদের কোনো রকম অসুবিধার সৃষ্টি করবে না। আপনি ক্যারি করে তাকে নিয়ে গেলেন খাবার সমেত, জানতেই পারলেন না, বাড়িতে নিয়ে গিয়ে তাকে রাখলেন, যার উদ্দেশ্যে নিয়ে গেছেন তাকে খেতে দিলেন। এই যে কাজগুলো করলেন সেই বাড়ি থেকে বা সেই লোকটার কাছ থেকে এই অতৃপ্ত আত্মা বা ব্ল্যাক ম্যাজিককৃত যা যা কাজ সেই ক্রিয়া কখনো বিনষ্ট করা যাবে না। এইভাবেই বাড়িতে, সুস্থ বাড়িতে, সুস্থ দেহে, সুস্থ মনে, গুণান্বিত মানুষের অংশে সেইগুলো পৌঁছে গিয়ে তাকে বিব্রত করে দেয় এবং মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দেয়। এই ক্ষেত্রে এই কাজগুলো করবেন না। এই যে মন দিয়ে কথাগুলো বললাম এবং বহু অভিজ্ঞতা থেকে বলছি, ভোরবেলা একদম কাক ভোরে আপনি আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে যা খুশি করুন, কাক ভোরে যদি আপনার জপ শক্তি না থাকে, সাধন না থাকে, ধ্যান না করেন, যদি এই মানে পাওয়ারগুলোকে আপনি এনার্জাইজ না করতে পারেন বা আপনি সেটা লব্ধ করেননি, সংগ্রহ করতে পারেননি, সেই অধ্যাবসায় ছিল না বলে, আপনি খবরদার এই ধরনের কাজে যাবেন না। সূর্যের আলোকে এই নেগেটিভস কাটে, সেই জন্যে বারবার বলছি অন্ধকার চন্দ্রের জগতে এই ধরনের নেগেটিভস কাটে না। সুতরাং এক্ষেত্রে সাবধান হওয়া ভীষণ বাঞ্ছনীয়। বারবার বলছি জপ করলে কী হয়, কী পান জপ করলে? যে মানুষগুলো এই খারাপ কাজ করছেন তারাও কখনো না কখনো সাধনা করেছেন, জপ করেছেন বা কিছু করেছেন, এই করতে করতে তাদের পাওয়ার এতটাই বেড়ে গেছে তারা অন্য মানুষের ওপর সেই ক্রিয়া করে, মানে যেমন ব্যবহৃত নখ, মানে মানুষের নখ বা চুল বা বস্ত্র, এবং ওই মৃত মানুষের, যারা অপঘাতে মৃত্যু হয়েছে সেই মৃত মানুষের এই ধরনের দ্রব্যাদির সঙ্গে, এই দ্রব্যাদিগুলো মানে যেগুলো আপনার থেকে পাওয়া নিয়েছে, জোগাড় করেছে, সেইগুলো একত্রিত করে তাকে যদি তন্ত্রোক্তক মন্ত্রে যদি সেই অর্ডার প্রদান করেন, তখন আপনার মধ্যে সহজে তার মন্ত্রশক্তি দ্বারা তার নেগেটিভসগুলো চালনা করে দেবেন। এই চালনা করলে অনেকাংশে দেখা যায় যে এই যে বন্ধন, শরীর বন্ধন শিখিয়েছিলাম একটা পর্বে, শরীর বন্ধন করা থাকলে এই কাজটা তিনি করতে পারবেন না। সুতরাং সবাই তো শরীর বন্ধন করবেন না, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে সাবধান। আর যদি এটা প্রবেশ করে যায় তাহলে বারবার বলছি শুকনো লঙ্কা কিংবা সন্ধক লবণ
পাঁচটা শুকনো লঙ্কা, সন্দক লবণ একটুখানি, শরীরে বুলিয়ে নিয়ে শুকনো লঙ্কাগুলো জ্বালিয়ে দিন। আর সন্ধক লবণ দিয়ে যদি করেন তাহলে যে কোনো জলাশয় নিক্ষেপ করে দিয়ে আসুন, ফেলে দিয়ে আসুন। এই যে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এবার অনেকে প্রশ্ন করবেন চলে যাবার আগে, তাদের এই প্রশ্ন মনে জাগতেই পারে, সব করলাম সব ভূত চলে গেল, বা এই ব্ল্যাক ম্যাজিকের যে ক্রিয়া সেটা বিনষ্ট হলো। রিপিটেডলি এটা যে আবার ঘটবে না তার কোনো মানে নেই, ঘটতেই পারে, কারণ যিনি করছেন তিনি তো চেষ্টা করবেন, মানে সেকেন্ড টাইম, থার্ড টাইম, আবার রিপিট অ্যান্ড রিপিট করে যাবেন, বারবার করবেন। সুতরাং এই কাজগুলো যখন হতে থাকবে তখন সেই মানুষটা এত কিছু করার পর, এত কিছু আমার কথা শুনে পালন করার পর কি করবেন, মানে তার যে এটা দ্বিতীয়বার আঘাত আসবে না সেটার তো কোনো প্রমাণ নেই, কি করবেন? সেই ক্ষেত্রে আমি তিনটে জিনিস, তিনটে উপাদানের কথা বলবো। কালো ধূত্রর শিকড়, বাম হাতে মহিলারা লাল কার্ড দিয়ে, পুরুষরা ডান হাতে, যদি গলায় পড়েন কোনো অসুবিধে নেই, উভয়ই গলায় পড়তে পারেন। তাহলে কালো ধূত্রর শিকড়, শ্বেত মাকালের শিকড় কিংবা মহাকালের শিকড়, এই যে কিংবা কথাটা বললাম, যে কোনো একটা হলেই কাজ চলবে, এমন নয় যে তিনটেই একত্রিত পড়িয়ে দিলেন, দরকার নেই। এবং যদি একটু আখের রস এর সঙ্গে সংযোজন করেন, শিকড়ের গায়ে লাগিয়ে দেন একটু প্রথম দিনে, এবং তাতে ভালো কাজ পাবেন। এর একটা কারণ আছে, আখের রস শিবকে দেওয়া হয়, আর এই তিনটে জিনিসই শিবরই জিনিস, শঙ্কর বা শম্ভুরই জিনিস। সুতরাং আখের রসটা দিয়ে দিলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই বলি, এই যে গানটা করছি, আমি গান জানি না, এই যে গানটা, সঙ্গীতটা, এই যে অর্থবহ একটা সঙ্গীত শঙ্করকে ডাকার, এটা করতে করতে যে মানুষ, যারা মন্ত্র বলেন না, যদি স্তব্ধ হয়ে যেতে পারেন উপবিষ্ট হয়ে, তাহলে বুঝবেন আপনি ধ্যানস্থ হয়েছেন, ধ্যানের গভীর লীলার মধ্যে আপনি প্রবেশ করেছেন। তাহলে ধ্যান খুব সহজেই করা যায়, কিন্তু দীর্ঘ সু অভ্যাস, দীর্ঘ সুমন্ত্র এবং সেইটা করবার প্রবণতা থাকা চাই। সুতরাং ধ্যান, মন্ত্র, জপ, ইষ্ট সাধনা বা যে যেভাবে পারেন, যেমন কোনো যদি মুসলিম লোক তিনি আল্লাহকে ডাকেন তাতেও আমার আপত্তি নেই, ঠিক আছে, যদি কোনো খ্রিশ্চান লোক তার জিজাসকে ডাকেন তাতেও আমার আপত্তি নেই, যদি কোনো হিন্দু লোক তার হিন্দু দেবদেবীকে ডাকেন তাতেও আমার আপত্তি নেই। সুতরাং ঈশ্বর এক, ঈশ্বর অবিনেশ্বর, ঈশ্বর সর্বত্র আছেন। যে যে ধর্মের, যে যেটা বিশ্বাস করেন, যে যেটা ভালোবাসেন, সেই ঈশ্বরকে, মানে তাকে ডাকতে বসুন। এবং আমরা দেখবেন ছোটবেলায় একটা মানে কথিত ব্যাপার ছিল, অনেকের জীবনেই সেটা হয়েছে, যারা আমরা এখন মধ্যবয়সের তাদের জীবনে হয়েছে, ভূতের ভয় পাচ্ছিস, রামকে ডাক, রাম 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 রাম, শ্রীকৃষ্ণকে ডাক, হরে কৃষ্ণ বল, নিতাই গৌরাঙ্গ বল, শিবকে ডাক, কালীকে ডাক, তারাকে ডাক। এই যে শিক্ষা, আগেকার দিনের বাবা মারা ছেলে মেয়েদের শিখিয়ে দিতেন, তারা কিন্তু এটা ডাকতেন উচ্চস্বরে, চিৎকার করে, তারা যদি এইটা ডাকে সেই সময়, তাতেও এই ভূত প্রেত দত্তিদানা বা যারা এই ধরনের অপকার করে থাকে, অপকার সূচক কাজ, তাদের এই নেগেটিভসগুলো কিছুতেই আসে না। আসলে এগুলো এক একটা তরঙ্গ, ভূত কিন্তু আলাদা কোনো বিষয় নয়, আত্মা একটা লাইট, এবং যা ইনভিজিবল থাকে, আমরা যারা আত্মাকে দেখতে পাই তার বর্ণনা আমি কিছুটা বলছি। আত্মাকে আমি দেখলে কখনো গ্রে কালার, কখনো একদম লাইট, মানে আপনাকে স্যাচুরেশন করা হোয়াইট বলবো, স্যাচুরেটেড হোয়াইট অর গ্রে কালার, এটা হচ্ছে আত্মার কালার। যদি আত্মা শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন, শুভতা তার মধ্যে থাকে, সেই আত্মাকে আমরা শুধু হোয়াইট দেখব, তাতে কোনো কালার দেখব না। আর যদি রেড বা ব্ল্যাক কালার দেখি,
বুঝবেন এগুলো অপঘাতে মৃত্যুর কালার, এবং এই আত্মার ভিতরে যে লাইট জ্বলে সেই লাইটের কথা বলছি। আমি অনেক অনুধাবন করেছি, অনেক কিছু চোখে দেখেছি, অনেক কিছু বুঝি, তাই এই কথাগুলো এইভাবে বললাম, আপনারা বুঝবেন না। একটা কথা চলে যাবার আগে আরও ভালো করে বুঝিয়ে দিই, তুলা রাশি এবং তুলা লগ্নের লোকেরা একটু চেষ্টা করলেই আত্মা বা তার উপস্থিতি সহজেই বুঝে যাবেন, কারণ এরা ঘরে বসে থাকলে, ঘরে বসে আছেন, বহু দূরে যদি একটা পটকা ফাটে কেউ শুনতে পেল না, তুলা রাশি বা তুলা লগ্নের লোকেরা এটা শুনতে পাবেন। সুতরাং এই জায়গাটায় ঈশ্বর এদের একটা শক্তি আলাদা করে প্রদান করে রেখেছেন। সুতরাং সবাই তো তুলা বা তুলা রাশি বা লগ্নের লোক নন, সবাই বুঝে যাবেন এই ব্যাপারটা। সুতরাং জপ তপ করুন, জপ তপের মাধ্যমে নিজের শক্তিকে, নিজেকে এনার্জাইজ করুন, এবং সেটা পজিটিভ, সেই এনার্জি দিয়ে এই যে নেগেটিভ এনার্জি যেগুলো ইনভিজিবল তাকে কাটানোর চেষ্টা করুন। আলাদা মন্ত্র, আলাদা টাকা পয়সা, আলাদা ক্রিয়া, কিছু করতে যেতে হবে না, শুধু এই নিয়মগুলো, বলা নিয়মগুলো পালন করুন। দীর্ঘক্ষণ আপনাদের সামনে বকবক করছি, এটা মানে চেষ্টা করছি আমার অন্তরাত্মার যে ইচ্ছে, সেই ইচ্ছে এবং আমার তারা মা, আমার দুর্গা, আমার কালিকা, আমার দক্ষিণী কালিকা ভবতারিণী, সেই সব মা সব পিতা একত্রিত রূপেণ, মানে যা মনু সংহিতা, মানে আমার কাছে এবং গীতা, তা সুতরাং এই যে চিত্তরসের যে ঊর্জা শক্তি, যে ঊর্জা শক্তি দিয়ে আকাশগঙ্গায় বিচরণ করা যায়, জপ তপ করলে সর্বদাই হাস্য মুখে এবং এই স্কিন, ব্রেন পাওয়ার এবং অ্যাক্টিভিটি, আমার পাশ দিয়ে যদি হঠাৎ করে একটা টিকটিকি বা পিঁপড়ে চলে যায়, আমার সেন্সেশন এত কাজ করে জপ করতে করতে, মানে আপনাদের শুনতে ভালো লাগবে, আমি সেটা সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখি যে কি চলে গেল, অথচ তার কোনো সাউন্ড নেই, সাউন্ডলেস। আমি কিন্তু এটা করি অনেক সময়, অনেক কথা বললে টিকটিকি আমার কথার উত্তর সত্য টিকটিক করে দিয়ে থাকে। এগুলো কিন্তু একদিনে আসেনি, আমি কিন্তু চেয়ে কিছু পাইনি, আমি কিন্তু চাইবো জপ করে হে ঈশ্বর এটা দাও, আমি এরম করিনি, শুধু করে গেছি নিরন্তর গতিতে, যে যা হয় দেখে নেব, যা হয় বুঝে নেব। আপনাদের অনুরোধ করছি এই জপ শক্তি বাড়ান, যে যে ইষ্ট মন্ত্র পেয়েছেন, যেভাবে ঈশ্বরকে ভালোবাসেন, যারা মন্ত্র সংস্কৃত বলেন না, তারা শুধু অবলীলাক্রমে নিজেদের ভাষা দিয়ে, সাধারণ ভাষা দিয়ে, কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলা ত্রিপুরা সুন্দরী ধূমাবতী মাতঙ্গিনী মা কমলা বা শিবশঙ্কর বা শ্রীকৃষ্ণ নিতাই গৌরাঙ্গ জগন্নাথ বলরাম সুভদ্রা, কাউকে ডাকুন, কারুকে ডাকলে কোনো পয়সা লাগবে না, ঈশ্বর পয়সা নেন না আমাদের থেকে, আমাদের কাছ থেকে ভক্তি চান। আমরা ভক্তি করে যদি সেই যষ্ঠীর মতন, মানে অন্ধের যষ্ঠী, সেই যষ্ঠীর মতন বারবার তাকে আঁকড়ে ধরবার চেষ্টা করি, তাহলে একদা আমরা ঈশ্বরের সহানুভূতি, ভালোবাসা এবং তার গাইডেন্স পাই, সেইখান থেকে এই পজিটিভিটিটা বেড়ে যায় যা চোখে দেখা যায় না। আর নেগেটিভস কেউ যদি কিছু করে, ঈর্ষা করেও কিছু করে, আপনার ক্ষতির চেষ্টা করে, আপনি একটু ব্যথা পেলেও বুঝবেন যে আপনার জপ শক্তি ততটা বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। সুতরাং কেন, যে লোকটি বা যে আপনাকে হিংসা করে এগুলো করেছে তাকে ছাপিয়ে আপনি যেতে পারছেন না, সুতরাং এই ক্ষেত্রে জপটাকে বাড়িয়ে তুলুন। যত জপ করবেন তত ফল লাভ করবেন। বাড়িতে একজন অন্তত এইটা প্র্যাকটিস করুন, আপনাদের জীবন এবং বাকিদের জীবন সুখময় হবে, এইটুকু বলতে পারি। আর একটা অনুরোধ, বাড়ির বাইরে দরজা খুলে দেখলেন করি 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 ঘেঁচি করি, লক্ষ্মী করি ঘেঁচি করি, আগেকার দিনে যেগুলো পয়সা হিসেবে চলতো সেই করি উল্টানো আছে, খবরদার তাতে হাত পা লাগাবেন না, জল ঢেলে তাকে সরিয়ে দেবেন কিংবা লাঠি দিয়ে তাকে সরিয়ে দেবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ফুলের মালা, এমনি কেউ সকালবেলা ভোরবেলা ফুল তুলে নিয়ে গেছে বা ফুলের মালা নিয়ে গেছে, পড়ে গেছে, সেটা কিন্তু বুঝতে পারবেন যে এটা সাডেনলি তার থেকে ড্রপ আউট হয়েছে, পড়ে গেছে, লস্ট হয়ে গেছে তার। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ফেলে, এমনভাবে ফেলবে বা এমনভাবে রাখবে, আপনি বুঝতে পারবেন সজ্জিত আকারে আছে,
আপনি কিন্তু খবরদার এগুলোকে ছোঁবেন না, লাঠি দিয়ে তুলে দূরে সরিয়ে নিয়ে যাবেন এবং কেরোসিন দিয়ে জ্বালিয়ে, পারলে একটু কর্পূরও দিয়ে দিতে পারেন, জ্বালিয়ে পুড়িয়ে দেবেন এবং হাত দিয়ে ছোঁবেন না। যদি একান্তই হাত দিয়ে তুলতে হয় এই ধরনের, বা কোনো কাপড় চোপড় হঠাৎ দেখছেন একটা সুন্দর কাপড় পড়ে আছে, একটা রুমাল পড়ে আছে, তখন বুঝবেন কেউ ফেলে গেছে, যাওয়ার সময় পড়ে গেছে। একটা সুন্দর কাপড় কোনো জায়গায় রেখে একটা দুটো চালের দানা কিংবা ফুল ফেলেছে, সেটাও কিন্তু গ্লাভস পরে ধরবেন, মানে স্কিনের সঙ্গে যেন টাচ না হয়, তাহলেই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক যে হচ্ছে বা তন্ত্রমতে যে কাজগুলো হচ্ছে বা আত্মার দ্বারা যে কাজ করানো হচ্ছে সেইটা সহজেই কাট করতে পারবেন। আর অলওয়েজ ভাববেন, যদি কাউকে এই ধরনের প্রবণতা দেখেন বাড়িতে, তার উপর যেমন 7 বার মন্ত্র বলে মাথায় ফুঁ দিয়ে জপ করে দিতে পারেন, সেই ক্ষেত্রে সেই মানুষটাকে চরণামৃত, বারবার বলছি, যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরের চরণামৃত এনে পান করিয়ে দিতে পারেন, বা ধরুন এই গঙ্গাসাগরের যে জল, সেই জল মাথায় ছিটিয়ে দিতে পারেন, এতেও কিন্তু নেগেটিভ ওয়েভগুলো কমে যায়। হ্যাঁ, সুতরাং এই জাতীয় কাজগুলো করতে থাকুন, সঙ্গে তাকে প্রোটেকশন দেওয়ার জন্যে ওই যে 3টি গাছের শিকড়ের কথা বলছি, একটি, যে কোনো একটি তাকে ধারণ করান, তাহলে রিপিটেডলি সেই ব্যক্তি আর এটা করতে পারবেন না। দেখবেন বারবার শেষ করবার আগে মনে হচ্ছে আরও কিছু বলে দিলে ভালো হয়, তাই আমি এতক্ষণ ধরে এগুলোকে বর্ণনা করে যাচ্ছি। যেমন বাড়িতে কুকুর বিড়াল যাদের আছে, যারা পোষেন, হঠাৎ দেখবেন সন্ধেবেলা বা রাত্রিবেলা তারা একটা জায়গায় তাকিয়ে চিৎকার করছে বা ভালো করে দেখছে, আপনি তাদের চোখের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারবেন না কি হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে সেখানে কেউ উপস্থিত। সুতরাং সেই সময় তেজপাতা আর কর্পূর জ্বালিয়ে সেই জায়গাটা ঘুরিয়ে দিন, তাহলেই সেই নেগেটিভ বা আত্মা বা সেই কৃতকর্মের যে ফল ব্ল্যাক ম্যাজিক থেকে করা হয়, সেটা যিনি করছেন তিনি সাকসেস হবেন না, আপনি উইন করবেন। এবার বলি, হঠাৎ বন্ধ ঘরে, সুন্দর ফ্ল্যাটে, সব পরিষ্কার, সেখানে কোনো খারাপ জিনিস থাকতে পারে না, সেখানে হঠাৎ করে পচা কোনো পচনশীল দ্রব্যের গন্ধ কিংবা গুয়ের গন্ধ ভেসে আসছে এবং ক্রমশ তীব্র হচ্ছে কিংবা পুড়ে যাওয়া কিছু জিনিসের গন্ধ আসছে, তখন বুঝবেন অপঘাতে মৃত্যু হওয়া কোনো মানুষ সেখানে উপস্থিত, মানে যিনি একদা মানুষ ছিলেন আজকে আত্মা। সেই জন্যে তখন কি করবেন, দরজা খুলে তাকে বলবেন দরজার বাইরে এসো বলে এক ঘটি জল ঢেলে দেবেন, সেই জলটা পাওয়ার জন্যেই অপেক্ষা করছিল, যদি জল না দেন সে আস্তে আস্তে আপনার জীবন আপনার ঘর কব্জা করে ফেলবে, সে যাবে না। জলটা ঢেলে দিলে নির্ঘাত, মানে 100 ভাগ আমি সুনিশ্চিত এই কথাটার মাধ্যমে সে চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই, 5-10 মিনিটের মধ্যেই দেখবেন সেই গন্ধটা আর নেই, উধাও হয়ে গেছে, অথচ ঘরে কোনো পচা দ্রব্য ছিল না বা ঘরে কোনো এই ধরনের ঘটনা ঘটার কোনো ব্যাপার ছিল না। এবার বলি, চলে যাওয়ার আগে আবার একটা কথা বলছি, অনেক সাধক বিভিন্ন রূপে আত্মাকে প্রেরণ করেন, যেমন সন্ধেবেলায় একটা কোনো নির্দিষ্ট স্থানে একটা সুন্দর পাখি এসে বসেছে, শীষ দিচ্ছে কিংবা এদিক ওদিক আপনার দিকে চেয়ে দেখছে, কিছুতেই যাচ্ছে না, মানে আপনি সামনে গেলেও ভয় পাচ্ছে না, বুঝে নেবেন আত্মা কেউ পাঠিয়েছে। কি করবেন, মারবেন না। বাড়িতে, মানে সুসজ্জিত বাড়িতে একটা জোঁক, জোঁক যা ডোবাতে পচা পুকুরে থাকে, সেই জোঁক সেখানে আসার কথাই নয়, সেইখানে সেই জোঁকটা পেয়েছেন, এই প্রাণীটিকেও মারবেন না। কি করবেন, এই যে জপ শক্তি বাড়িয়েছিলেন সেই শক্তি দিয়ে আপনি একে ধরতে সমর্থ হবেন বিভিন্ন উপায়ে, সেটা প্যাকেটজাত করে বা ধরে নিয়ে যদি সম্ভব হয় বাইরে ছেড়ে দেবেন, দিয়ে বলবেন যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, যে তোকে প্রেরণ করেছে তার কাছে চলে যা, শুধু এই শব্দগুলো বলবেন আর ঈশ্বরকে ডাকবেন, দেখবেন সে তো চলে যাবেই। আর সত্যিই যদি সেখান থেকে এসে থাকে, সেখানে গিয়ে আঘাত আনবে, বলবে এরপর যদি তুমি আমাকে পাঠিয়েছ এই কাজ করবার জন্য, ও বড় শক্তিশালী, আমি কিন্তু তোমার ওপর অ্যাকশান নেব, এই হচ্ছে কাজ। মানে হঠাৎ দেখবেন একটা লিকলিকে বা খুব বিষধর সর্প গুটলি মেঁধে আপনার বাড়িতে আছে,
আপনি ভেবে নিলেন কোনো জায়গা থেকে পথ পায়নি, আপনার বাড়িতে ঢুকে গেছে রান্নাঘরে বা শোয়ার ঘরে বসবার ঘরে। এটা কিন্তু যখন তখন হয় না, এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কাজ। সুতরাং এই যে জিনিসগুলো নির্দেশ করছি, এইগুলো বলবার চেষ্টা করছি, সেইগুলো কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সাপকে না মেরে লাঠি দিয়ে তাড়িয়ে দিতে পারেন, বার করে দেওয়ার চেষ্টা করুন, আরও পাঁচজনকে ডেকে তাকে যে করে হোক বহিষ্কৃত করুন, কিংবা লঙ্কা অনেকখানি নিয়ে জ্বালান এবং চুপচাপ হয়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে যান আর ওয়াচ করুন। লঙ্কার ওই ঝাঁঝের গন্ধে যখনই নিরিবিলি হয়ে যাবে সাপ কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে ঘটনা, সাপ মারবেন না, কারণ এক্ষেত্রে যে পাপটা করবেন সেই পাপটা কিন্তু আপনাকে ওই আত্মা ছেড়ে দেবে না। রিপিট করে মানে আপনাকে কোনো কিছু ধারণ করলেও সুযোগ খুঁজবে, যেদিন সুযোগ পাবে আপনাকে কিন্তু কামড়াবে বলছি না, আপনার জীবনটাকে বিস্ময় করে তুলবে। সুতরাং এই জাতীয় পশু পাখি যদি ঘরে ঢুকে পড়ে তাকে বিতাড়িত করুন, মারবেন না, আর বলে দেবেন যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। এগুলো কিছুটা গ্রহগত কারণেই হয় এবং কিছুটা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক যারা করেন তাদের হয়। যেসব সাধক মানুষের উপকারের জন্য করেন তাদের সৌম চেহারা, তাদের চালচলন, তারা মদ্যপ নন, তা এই কথাগুলো বর্ণনা করছি, বা অর্থপিপাসী নন। সুতরাং সেইগুলোকে জাস্টিফাই করুন, আপনারাই করুন, আপনাদেরই দায়িত্ব। আমি খালি শুধু ইন্ডিকেট করলাম মাত্র, জানি না আপনাদের উপকারে আসবে কি না। এত গভীরভাবে এই আলোচনাগুলো করে দেওয়ার অর্থ সাধারণ মধ্যবিত্ত মানুষ অর্থের অপচয় করে বারবার বিভিন্ন লোকের কাছে ছুটে গিয়ে এটা ক্রিয়া ওটা ক্রিয়া পাজল হয়ে পড়ছেন। আপনারা খাবেন না এই সব তন্ত্রক্রিয়া নিবৃত্তি করবার জন্যে বারবার ছুটে যাবেন। সুতরাং সেটা আপনারাই ভেবে দেখুন, আমি উপকারে লাগলাম কি না, আমার বলা কথাগুলো কাজে আসলো কি না। সকল ভাই বোন বন্ধুদের আমার অন্তরের শুভেচ্ছা ভালোবাসা, এবং প্রথাগতভাবে বয়োজ্যেষ্ঠ মানুষদের আমার নতমস্তক প্রণাম রইল। সকলে ভালো থাকুন। মঙ্গলময় ঈশ্বর যিশুও হতে পারে, আল্লাহও হতে পারে, বা আমাদের হিন্দু মতে সনাতন হিন্দু ধর্মের যে কোনো ঈশ্বর হতে পারে, সেই মঙ্গল আপনাদের জীবনে বয়ে আনুক, এই প্রার্থনা করি। আজকে এখানেই রাখলাম, সকলকে প্রণাম।